সম্বন্ধে সাহেব ফেসবুকে লাইভে আমাদের আরো একটি প্রশ্ন প্রশ্ন করেছেন ভাই মোফাজ্জল হোসাইন নিয়াজ ভাই কিশোরগঞ্জ থেকে বলছেন ভাই বলতেছেন আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ আশা করি ভালো আছেন শায়েখ যদি ভাত খাওয়ার পরে ডান হাতে যদি ভাতের এটো লেগে থাকে এবং যদি আমি সেই হাতে গ্লাস ধরবো এবং পাবলিক প্লেসে অনেকগুলো মানুষ থাকে গ্লাসটা নোংরা দেখাবে সেই পরে আমি বাম হাতে সম্পৃক্ততা ঘটাবো এবং বাম হাত দ্বারা উভয় হাত দ্বারা আমি যদি পানি পান করি এই ক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা বা শরিয়ার বিধান কি দাদা কমলা পাইলাম চমৎকার প্রশ্ন এটা আমাদের দেশে দরকার কারণ আমাদের দেশে বিশেষ করে প্রসিদ্ধ যে ব্যাপারটা সেটা হচ্ছে বাম হাতে পাবলিক প্লেসে গেলে কেউ খেতে বসে বাম হাতে ধরে আর ডান হাতে আপনি ঠেক লাগায় এটাই বেশি প্রচলন কিন্তু এটা শরীর সিদ্ধ নয় কারণ রসুল আকরাম নিষেধ করেছেন যে লাতাকুম হ্যাঁ বিলিয়াসারি হ্যাঁ ওয়ালা তাসু বিলিয়াসার ফাইন শাইতান ইয়াকুলু বিয়াসারিহি ওয়া ইয়াশরাবু বিয়াসারি হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কখনো বাম হাতে খেতে যাবে না বাম হাতে পান করতে যাবে না কারণ শয়তানই বাম হাতে খায় পান করে আচ্ছা এখন হ্যাঁ আপনার পান করা খাওয়া এখন যদি গ্লাসটা বাম হাতে ধরে হ্যাঁ তাইলে তো বাম হাত ব্যবহার হয়ে গেল মৌলিক হাত কিন্তু বাম হাত এই কারণে বাম হাত আপনি ই করতে পারেন সাহায্যের ক্ষেত্রে নিতে পারেন কিন্তু আমার দেশে কি করে ডাইন হাতকে সাহায্যের ক্ষেত্রে নেন না আপনার ডাইন হাত কি ধরতে হবে ডাইন হাতে আপনার যদি ময়লা থাকে আপনার একটু কিছু থাকে এটাকে ভালো করে চেটে তারপর আপনি ধরবেন কিন্তু ধরার পরে কিছু নাসা জাতীয় আপনার থাকে যার কারণে গ্লাসটা পিছনে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে বাম হাতকে আপনি কাজে লাগাইতে পারেন কিন্তু ধরবেন ডান হাত দিয়ে আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যেগুলো উন্নত মানের খাবার দিয়ে পরিবেশন করা সেখানে তো ওয়ান টাইম গ্লাস ব্যবহার করা সেখানে তো কোনো কথাই আসে না তারপরেও দেখা যায় অনেক মানুষকে ভিন্ন ভিন্ন গ্লাস থাকা সত্ত্বেও সে বাম হাত ব্যবহার করে না এটা হচ্ছে চরম অবদ্ধতা মানে এটা হচ্ছে আপনার পশ্চিমা সংস্কৃতিকে একবারে গ্রহণ করে নেওয়া যেখানে আপনার শরীর মানতে কোনো দ্বিধা নেই কিন্তু যেখানে একই গ্লাসে অনেক জন পান করে সেইখানে আমরা বলবো চেটে সুন্দর করে তারপরে ধরবে যেন তখন ধরলে হালকা একটু দাগ পড়বে এটা আগে কোনো সমস্যা কিছু নেই হ্যাঁ কিন্তু আর মাথা দিয়ে খেয়ে নিচে ঠেক দিবেন যেন পিছিয়ে পড়ে না যায় এটা হচ্ছে আসল নিয়ম তাহলে আমরা বলতে পারবো যে তিনি ডান হাতে পান করেছেন কিন্তু যদি আপনি বাম হাতে পুরে ধরেন ডান হাতে ছাড়বেন তাহলে বাম হাতে পান করা হয় বুঝে একবারে সহজ কিন্তু তারপরও কেউ না বুঝবি তো করার কিছু নেই এই কারণে আমরা অবশ্যই ডান হাত দিয়ে ধরার চেষ্টা করবো প্রয়োজনে বাম হাত দিয়ে সহযোগিতা নিতে পারি কিন্তু তার উল্টা না জাজাকাল্লাহ খায়ের